বাবার নাম বাড়ি কোথায় কেউ না থাক নাম নাই বাড়ি বাড্ডা বাড্ডা মানে ঢাকা আপনার স্বামীর নাম কি পরিতোষ বাড়ি কোথায় পরিতোষে কি গ্রাম এটা জানেন ও আপনার বাবার নাম কি আপনার বাবার নাম কি হ্যাঁ আমরা যে শুনতেছি আপনারা আপনি আপনার বাবার নাম কি ছিল হ্যাঁ শৌকিল ছিল শফিকুল মার নাম কি ছিল কতদিন আগে বিয়ে করে নিয়েছে আপনাকে সম্পর্ক আর 6 বছর আগে ছিল এখানে কতদিন হলো আসছেন 4 মাস 4 মাস আপনি কি হিন্দু হয়েছেন হ্যাঁ মুসলমান ধর্ম ত্যাগ করছেন হ্যাঁ কোন কোটে এফিডেভিট করছেন হ্যাঁ কাগজ আছে কি এফিডেভিটের আপনাকে যে বিয়ে করে নিয়ে এসছে রেজিস্ট্রি মূলে নিয়ে এসছে আপনার বাবা মা কি জানে বাবা মা নাই মানে বাবা মা তো বললেন যে আছে আমেনা বেগম বাবা বাবা কি করেন কিছু করে না ঢাকা বাড্ডা কোন জায়গায় বাসা কে কে আছে বাবার বাড়িতে আমার শুধু একটা বোন আছে আর কেউ নেই সে বোনের বিয়ে হয়েছে না লেখাপড়া করতেছে কি নাম তার কবিতা রায় আপনার বাবার নাম নাম ভালোভাবে বলেন কি নাম শফিক মায়ের নাম মায়ের নাম আমিনা গ্রাম গুলশান নতুন বাজার আপনি যেখানে আছেন এই জায়গাটার নাম কি আপনি বর্তমানে দুর্গাপুরে আছেন পলাশবাড়ি থানায় নাকি এখানে কেন আসছেন আপনি এখানে কি বিয়ে হয়েছে আপনার পরিতোষের সাথে পরিতোষের সঙ্গে আপনার বিয়ে কতদিন আগে বিয়ে হলো এটা কি ইসলামিক শরীয়ত অনুযায়ী না হিন্দু শরীয়ত অনুযায়ী হিন্দু শাস্ত্র অনুযায়ী আপনি কি আগে মুসলমান ছিলেন তা আপনার যে আপনি হিন্দু হয়েছেন কিভাবে হইলেন তা কি কোনো প্রমাণ আছে আপনি যে মুসলমান থেকে হিন্দু ধর্মে আসছেন আইনগত দিক থেকে যে প্রমাণগুলো আছে সেগুলি কি আছে আপনার কাছে কার কাছে আছে কার কাছে আছে সব ঢাকা মানে কাগজ কলমের মাধ্যমে হয়েছেন না অন্য কোনো মাধ্যমে হয়েছেন কি মাধ্যমে কিভাবে হয়েছে মন্দির শাস্ত্রে মন্দির শাস্ত্রে কি মানে কোনো আইনগত দিক না মেনে মানে আপনি মন্দিরে বিয়ে করছেন এখন কি নাম রাখছে আপনার আপনার প্রথম নাম কি ছিল বেশি কথা করছেন আপনার প্রথম নাম কি আপনার প্রথম নাম কি ছিল কথা করছেন কথা তো আমি এখানে কথা হচ্ছে এখন কবিতা আচ্ছা ভাই আপনার কাছে আপনি ঠিক আছে